আপনারা আমার এই গাছের মানে বাগানের ভিডিও অনেক লাইক করেছে, সেজন্য আবারও এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আসলাম ভিডিও করতে। আমার বন্ধু বান্ধব আইপিটিভি অ্যাসোসিয়েশনের লোকজন, ফাউন্ডেশনের লোকজন, আমার খুব ক্লোজ বন্ধুদেরকে আমি তো দিয়েছি, এবং ছোট বোন টোন যারা আছে সবাইকে দিয়েছি। এই যে দেখেন পেয়ারা, আমি একটু পেরে দেখাতে চাই। এই যে হচ্ছে পেয়ারা, এই পেয়ারাটা লাল, ভিতরেও লাল। আমি জানি না, আমি মার্কেটে দেখি না, বাজারে দেখি না। এটা গাছটা পাতাটা লাল, ডালটাও লাল। এই যে পেয়ারা, তবে এটার একটু সমস্যা আছে, যাতে আমি একটু ধরেন এটার একটা সমস্যা আছে, একটু বেশি পেকে গেলে এটার ভিতরে পোকা ধরে। তো এই যে আমরা পেরেছি, আমি দেখাই কতগুলি পেরেছে। এই যে অনেক কটা পেয়ারা পাড়া হয়েছে, এগুলি সব কটা কিন্তু লাল পেয়ারা। হ্যাঁ, এবং গাছটা দেখেন আপনার, গাছের পাতাটা কিন্তু প্রচন্ড লাল, এই যে একদম মানে পুরা লালের মতো, কিন্তু ডালটাও লাল। এই যে আমরা ডালটা দেখা, ডালের ভিতরটাও লাল, ঠিক আছে, লাল। ওকে, এই যে ডালের ভিতরটাও লাল, পুরা পাতা, ডাল, এই যে কুড়ি যে বের হচ্ছে সে কুড়িটাও কিন্তু লাল, সব লাল, সব গাছে লাল, গাছই লাল। হ্যাঁ, চাতামিও লাল হয়ে গেছে, গাছের সাথে সাথে চাতামিও লাল হয়ে গেছে। চাতামি আপনার দিকে ঢুকেন। আচ্ছা, একটু বাগানটা আমরা দেখাতে চাই, এই কলার বাগানটা। এই এইদিকে অনেকখানি আছে পেঁপের বাগান, সবকটাতে প্রচুর পেঁপে মানে পেয়ারা ধরেছে, পেঁপে না সরি অফাউল হয়ে যায়। এবং এই যে মানে প্রচুর ধরে, প্রতিদিন এরকম বস্তায় বস্তায় নেওয়া হচ্ছে। সকালবেলা পাঠিয়েছি এক বান্ধবীর বাসায়, গতকালকে পাঠিয়েছি এক অ্যাসোসিয়েশনে। এই যে, এই যে কি হারে ধরেছে প্রচুর। এবং আমরা যদি এই ভিতরটা যেতে চাই, একটু রক্ষণাবেক্ষণ লাগে কিন্তু আসলে অনেক। এই যে অনেক সময় একটু অনেকগুলি হচ্ছে একদম পুরা লাল, আবার অনেক কটা আছে যে একটু হালকা হালকা সবুজ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আর কি আমাদের, একটা আলাদা ভিডিও করতে চাইছিলাম আমি এই জন্য করা। কিন্তু মাটিতে আমাদের দেখেন প্রচুর পড়ে আছে মাটিতে, ওই আর নেট দেওয়ার কারণ হচ্ছে পাখি খেয়ে ফেলে এই ইয়েটা, কি বলে, এই গাছের পেয়াদাগুলি পাখি খেয়ে ফেলে, এই জন্যই হচ্ছে ইয়ে করা, নেট দেওয়া। আমার এই ডগি, এখানে আসো ডগি, হাই ডগি, কাম কাম। আচ্ছা, এখানে এই যে পেয়ারাগুলো আমি একটু ক্লোজ করে দেখাই। এই যে কিভাবে নড়ছে দেখা যাচ্ছে, এই যে। তো এরপর যারা আসবেন তাদেরকে ইনভাইট করবো, তারা এসে লাল পেয়ারা খেতে পারবেন। এবং লাল গাছ পেয়ারা আমি মানে এটা একটা নতুনত্ব আছে বলে এটা তো ভিডিও করা আলাদা করে। তো আপনারা পামির ফলে, পামির কিসে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই জ্বালাটা তো অনেক ধরেছে না, গতকালকে তো অনেক পেরেছেন দেখলাম। হ্যাঁ, এই ধরতে গেলে পড়ে যাচ্ছে, ধরতে গেলে পড়ে যাচ্ছে, মাটিতে অনেক পেয়ারা পড়ছে পড়ছে। এই যে এখানে আমি একটু গোড়াটা দেখাতে চাই, এদিকে আসতো। এই যে এখানে গোড়াতেও কিন্তু অনেক পেয়ারা ধরছে, এই যে একদম গোড়া থেকে অনেক বড় বড় পেয়ারা। এই যে এটা পারবো তো, পাচ্ছে না, এটা পাচ্ছে না, এটা আরো বড় আরো বড় হবে। মানে অনেক সময় পেয়ারাটা এত বড় হয়, আবার এত ছোট হয়। তো বন্ধুরা ভালো থাকবে, এটা আলাদা করে ভিডিও করলাম। আর হচ্ছে আলাদা করে দেখালেন, আলাদা করে ভিডিও করলাম, আর বাকি বাগানের ভিডিও আমি আপনাদেরকে আলাদা করে দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই, করোনাকালীন সময় মাস্ক পরবেন। আমি মাস্ক পরে প্রশ্ন করতে পারেন কেন, আমি মাস্ক পরাই ছিলাম। আজকে আমার আইডি কার্ড নিয়ে বেরোতে হয়েছে, কারণ আমি নারায়ণগঞ্জে আমি এসে ফ্যাক্টরি অফিস করেছি, এবং তো এখানে আসলাম খামার বাড়িতে, বাগান বাড়িতে। তো আপনাদের জন্য এই ভিডিওটা করলাম, ধন্যবাদ, সবার পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।